गुड मॉर्निंग स्टूडेंट्स, देखो हमरा वर्णपरिचय बोईटी पढ़ा शुरू कर देखो ये वर्णपरिचय बोईटा किन्तु तुम्हरा ब्लोजमे पढ़े मैं आगे दिनों तुम्हें बोले दिए बोईटाई आबार बुके पढ़ब ताहले चलो तुम्हारा सबाई ये बोईटा बार कर फेल देखो ये बोए आमरा एकुश पाताय चले एकुश पाताय आमादे की आछे वर्ण योजना वर्ण योजनाय आमरा अकार जोगे किछु शब्द शिखेछिलाम तई तो आज के आरो किछु नतून शब्द आमरा शिखबो देखो आमरा आगेर दिन किन्तु दुटी वर्णेर शब्द शिखेछि तोमरा नीचे देखो एखाने किन्तु तीनटी वर्णेर शब्दओ आछे एबार एखान थेके देखो अनेक शब्द देवा रयेछे सबगुलो आमादेर पढ़ते होबे ना आमरा एर मध्ये थेके कयेकटी शब्द पढ़े फेलबो ताहले चलो आमरा आगे दुटी वर्णेर शब्दगुली पढ़े नि आगे दिन आमरा अज थेके पल पर्यन्त पढ़ेछिलाम आज के आमरा छल थेके पढ़बो देखो सबाई किन्तु आमार संगे संगे बानान करे करे पढ़बे छल 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 प थ पथ प थ पथ ब हस्य बई ब हस्य बई ब हस्यु बऊ ब हस्यु बऊ म दन्तेन मन म दन्तेन मन ब ट बट ब ट बट म ल मल म ल मल एबार देखो नीचे छवि दिए आरो किछु शब्द लेखा आछे देखो तो एटा कीसेर छवि बोलो तो देखो एटा एकटा आंगुलेर छवि आंगुले कि थाके देखो नख ताई तो ताहले चलो आज के आमरा नख बानानटा पढ़ि दन्ते न ख नख दन्ते न ख नख तारपरे देखो ये छविटा किन्तु आमरा आगेर दिनो पढ़ेछिलाम आरो एकबार आमरा ये छविटा पढ़बो देखो एटा कीसेर छवि बोलो तो एटा हाड़ीर भेतरे कि आछे दई ताई तो चलो दई बानानटा आमरा आबार पढ़े नि द हस्य दई द हस्य दई तारपरे देखो छुरीर भेतरे कि आछे बोलो तो एगुलो अनेक रकमेर फल आछे देखो एगुलो अनेक रकमेर फल एर भेतरे रयेछे चलो आमरा फल बानानटा पढ़े नि फ ल फल फ ल फल तारपरे देखो एकटा बलेर छबि बल बानानटाओ आमरा आगेर दिन पढ़ेछिलाम आजके आरो एकबार चलो पढ़े नि ब ल बल ब ल बल चलो एबार आमरा एई शब्दगुलो एकबार लिखे फेली तुम्हरा एबार प्रत्येके खाता बार करो आर आमार संगे संगे किन्तु तुम्हरा सुंदर करे लिखबे ठीक आछे देखो प्रथमे आमरा कि बानान लिखबो छल ताई तो छ ल छल छ ल छल तारपर लिखबो प थ पथ प थ पथ तारपर लिखछि ब हस्य बई ब हस्य बई ब हस्यु बऊ ब हस्यु बऊ তারপরে লিখি ম দন্তেন্ন মন ম দন্তেন্ন মন তারপর লিখব ব ট বট ব ট বট তারপরে দেখো কি লিখব দন্তেন্ন খ নখ দন্তেন্ন খ নখ তারপর লিখছি দ হস্য দই দ হস্য
দই। তারপরে দেখো ফ ল ফল, ফ ল ফল। তারপরে আমরা লিখছি ব ল বল, ব ল বল। দেখো যখন তোমরা এই লেখাগুলো লিখবে তখন কিন্তু মাত্রার ব্যবহার ভালো করে লক্ষ্য করে তারপর লিখবে। আমি আগের দিনও বলে দিয়েছি, আজকেও বলছি, তোমরা কিন্তু যখনই লিখবে তখনই কিন্তু প্রত্যেকটা বর্ণের মাত্রা সঠিকভাবে মাত্রার ব্যবহার লিখে তারপরে সেই বর্ণগুলি লিখবে, ঠিক আছে? চলো এবার আমরা তিন বর্ণের কিছু শব্দ পড়ে নিই। দেখো তোমরা আগেই কি পড়েছো, দুটি বর্ণের শব্দ পড়েছো, তাই তো? দেখো অ বর্গীয় অজ, এখানে কটি বর্ণ আছে? অ আর বর্গীয়, তাই তো? এখানে দুটি বর্ণ আছে। এবার আমরা তিনটি বর্ণের শব্দ পড়ব। দেখো যেমন অ চ ল, দেখেছো তিনটি বর্ণ পাশাপাশি বসে, দেখো এই শব্দ একটা শব্দ গঠন হয়েছে, অ চ ল অচল, ঠিক আছে? চলো তাহলে আমরা এরকমই কিছু তিনটি বর্ণের শব্দ আমরা লিখে ফেলি। দেখো আমি আরও একবার লিখছি, তোমরা আমার সঙ্গে সুন্দর করে লিখবে, অ চ ল অচল। অচল মানে কি বলতো? অচল মানে হলো যা চলে না। দেখো এই চক পেন খাতা এগুলো কিন্তু এক জায়গায় স্থির থাকে, এরা কিন্তু নিজেরা চলতে পারে না, তাই এগুলোকে বলা হয় অচল, ঠিক আছে? তারপরে দেখো কি লিখব, অলস, অ ল দন্তেস্ব অলস। অলস মানে কি তোমরা জানো? অলস মানে হলো কুড়ে, ঠিক আছে? তারপরে দেখো লিখব আলয়, আ ল উন্তেস্ত আলয় মানে হলো ঘর, যেখানে আমরা বসবাস করি সেটাকে বলা হয় আলয়। তারপরে দেখো লিখব আমরা ঔষধ, ও পেট কাটা মধ্যেন স ধ। ঔষধ মানে কি বলতো? ঔষধ তো সবাই জানো, কিন্তু তবু আমরা কিন্তু ঔষধটাকে আমরা ঔষধ হিসাবে উচ্চারণ করি না, আমরা চলিত কথা এটাকে সবাই ঔষধি বলে থাকি, কিন্তু আসল এটা বানানটা হবে ঔষধ, ঔষধ, সরি, ও পেট কাটা মধ্যে স ধ ঔষধ। আর কিন্তু আমরা এটাকে কথা বলার মানে সুবিধা করে নেওয়ার জন্য এটাকে আমরা ওষুধ বলে থাকি। তোমরা যখন বড় হয়ে ভাষার ব্যবহার শিখবে তখনই বুঝতে পারবে এরকম অনেক শব্দ আছে যেগুলো আমরা উচ্চারণের সুবিধার্থে সহজ করে বলি। তারপরে দেখো গ গ দন্তেন ন গগন, গগন মানে আকাশ। তারপরে দেখো ম র মধ্যেন ন মরণ, মরণ মানে কি বলতো? মরণ মানে মৃত্যু। দেখো মধ্যাহ্নর কিন্তু অর্ধমাত্রা। তারপরে লিখব ব দন্তেস্ব দন্তেন ন বসন, বসন মানে কি বলতো? যেগুলো আমরা জামা কাপড় পোশাক, আমরা যে জামা কাপড় পরি সেটাকে বলা হয় বসন। তারপরে লিখব বর্গীয গ খণ্ডেত্ব, কী হলো? জগৎ, জগৎ মানে কি বলতো? জগৎ মানে হলো পৃথিবী, আমরা এই বিরাট পৃথিবীতে বসবাস করি এই পৃথিবীটাকে বলা হয় জগৎ। তারপরে আমরা লিখব দন্তের ন উন্তেস্ত দন্তের ন নয়ন, নয়ন মানে হলো চোখ, চোখের আর এক নাম হলো নয়ন। তারপরে দেখো ল ব মধ্যের নাম লবণ, লবণকে আমরা অনেকে নুনও বলে থাকি, ল ব মধ্যের নাম লবণ। তাহলে তোমরা যেগুলো আজকে আমরা লিখলাম তোমরা খাতায় সুন্দর করে সেইগুলো লিখবে। তিন অক্ষরের বর্ণ তোমরা এই কটাই লিখবে, আর আমরা এর বেশি করব না, ঠিক আছে? পরবর্তীতে আমরা আরও অনেক বানান শিখব।
তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আরও নতুন কিছু শিখবো।